হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ হচ্ছ আমরাও ভালো আছি জুইশোনার জ্বরও কমে গিয়েছে তো এখন বাজে হচ্ছে দুপুর কয়টা বাজে বারোটা বারো সকালবেলাকার তো সমস্ত কাজ সকালবেলাই কমপ্লিট হয়ে গিয়েছে চা বানিয়ে সকালবেলা খেয়েও নিয়েছি তো এই যে স্নানও সেরে এসেছি অনেকক্ষণ হলো মোটামুটি স্নান করার আগে জামাকাপড়ও ধুয়ে দিয়েছিলাম আর এসে এই যে রান্না বসিয়েছি ভাত হয়ে গিয়েছে এতক্ষণ থেকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে এদিকে দেখো আমি করলা কেটে নিয়েছি ভাজা করব বলে দুপুরবেলাকার জন্য আর এইদিকে হচ্ছে মশলা বেটে নিয়ে আসলাম তাই ক্লান্ত লাগতেছে তো এই যে লঙ্কা জিরা ছিলোড়াতে বেটে নিলাম আর পেঁয়াজ আর ও হচ্ছে দুপুরবেলা মাছ খাবে বলে মাছ নিয়ে এসেছে এই যে মাছগুলো আমি ধুয়ে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি আর মুসুর ডাল নিয়ে এসেছে কিন্তু মুসুর মুসুর ডাল বানাবো না মাছের ঝোল আর করলা ভাজাই করব। প্রচন্ড গরম উঠে গিয়েছে আমাদের ঘরে কেননা গরমের দিন পড়ে গিয়েছে কালকে পয়লা বৈশাখ ছিল পয়লা বৈশাখের দিন থেকে এত পরিমাণে গরম হচ্ছে যে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে পুরো হিট হয়ে আছে ঘরটা এই যে স্নান করে আসলাম একটু আগে তাতে দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে এদিকে সোনা বাচ্চাকে আমি ধুয়ে ঢুয়ে পরিষ্কার করে দিয়েছি মুছে দিয়েছি পুরো শরীর কেন ওর জ্বরটা খুব তাড়াতাড়ি চলে আসতেছিল তো এই জন্য আর স্নান করিয়ে দেয়নি মুছে ঠুছে দিয়ে মাথাটা শুধু ধুয়ে দিয়েছি আর কি খাচ্ছ সোনা বাচ্চা বিস্কুট খাও তোমার জ্বর কমে গেছে এখন এখন নাই হ্যাঁ না আছে খাও তো এই যে আমি মাছের ঝোল বানাবো এখান থেকে হচ্ছে দুই পিস বাবা আর মাকে দিয়ে দেওয়া হয়েছে তো আর এখানে মাছ আর মাছটা আগে ভেজে নিই তারপরে মাছের ঝোল বানাবো করলা ভাজা খেতে প্রত্যেক দিনই ভালো লাগে আগে আমি খেতে পারতাম না করলা তিতার জন্য কিন্তু এখন ভালো লাগে আগে বলতে বিয়ের আগে বেশি একটা পছন্দ করতাম না কিন্তু বিয়ের পরে সেই জিনিসটাই ভালো লাগে আগে যেমন শিদল খেতাম না কচুর ডাটা কচুর পাতা এগুলো বেশি পছন্দই করতাম না শাক সবজিও বেশি একটা খেতে চাইতাম না এখন ওগুলো জিনিস খুব ভালো লাগে জানি না কেন তো যে মাছের ভাজা আমি রেখে দিলাম আর এখানে হচ্ছে মশলাটাকে বেজে নিচ্ছি তো আমি এখানে মশলাটা কষিয়ে টসিয়ে নিয়ে মাছের ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর একটু পাতলাই বানাবো একটু মাখা মাখা করলে বেশি ভালো লাগে কিন্তু একটু ঝোল রাখলে পরে ভাত মেখে খাওয়াটা হয় তো এদিকে মাছের মানে ঝোল আর হচ্ছে ডাল করতে চাইলাম কিন্তু ও বললো যে ডাল করতে হবে না মা ওরা ডাল করেছে ওখান থেকে নিয়ে আসবে তো ডাল আর শুধুমাত্র আমি মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি আর করলা ভাজা করব। করলা তো কেটে রেখে দিয়েছি আর এদিকে মাছের ঝোল একদম রেডি মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম এর মধ্যে এক হাত দিয়ে ধরেছি মোবাইল আর এক হাত দিয়ে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তাই ওরকম বিরোটা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে একটুখানি জাল দিয়ে নামিয়ে নেবো জানি না আজকাল জুইশোনার কী হয়েছে মানে ভালো ডাক্তার দেখাতেই লাগবে আগে যে ডাক্তারটা দেখিয়েছিলাম ওই ডাক্তারটাই দেখাতে লাগবে তবে মানে জ্বর হয় ওর মানে ওষুধ যখন খাওয়াই তখন ঠিক হয়ে যায় আমি ভাবি যে ঠিক হয়ে গিয়েছে সুস্থ হয়ে গিয়েছে পুরোপুরি ঠিক হয়ে যায় তারপরে একটু পরে আবার চলে আসে এরকম করে দুই দিন হয়ে গেল। এবার তো ডাক্তার দেখাতেই হবে এত পড়ার নেশা আমার বাচ্চাটা ফুল একটা চেনা তো এই যে রান্না কমপ্লিট আর এদিকে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি ভাত করলা ভাজা আর এগুলো হচ্ছে মুসুর ডাল আর এগুলো এখানে হচ্ছে মাছের ঝোল তুলে নিয়েছি প্লেটে নিচে বসে খাইনি নিচে নিচে যখন থেকে জুইশোনা স্কুলে ভর্তি হয়েছে স্কুলে নিয়ে যাওয়ার আশা করার সময় এসে আগে হয়তো ওকে খাওয়াই দেই তারপরে আমরা দুজনে বসে খাই না হলে আমরা দুজনে আগে খাই তারপরে ওকে খাওয়াই দেই। এরকম করতে করতে তিনজনে একসাথে বসে আর খাওয়া কিন্তু বেশিরভাগ দিনগুলোই হয় না তো আজকে দেখো আমাদের এই ছোট্ট ঘরের মেঝেটাতে তিনজনে মিলে বসে পড়লাম তিনজনে একসাথে খাবো বলে কিন্তু জুসুনা বসেছে তো ঠিকই কিন্তু একসাথে কিন্তু খাবে না ও একটু পরে উঠে যাবে আমি জানি তবে তিনজনে মিলে একসাথে বসে খেতে কিন্তু খুব ভালো লাগে জুইশোনা একটু দুষ্টু মিষ্টি কথা বলে আর ওদিকে গল্প করতে করতে আমরা একসাথে খাই খুব ভালো লাগে সব কিছু এক এক করে আমি রেডি করে নিয়ে বসে পড়লাম আর শোনার জন্য একটা মাছের ভাজা পিস রেখে দিয়েছিলাম কেননা ঝোলের পিসগুলো খেতে চাবে না ঝাল হয়েছে একটুখানি আর এই যে ওর পিসটা ওকে বেছে বেছে দিচ্ছি আরও খাচ্ছে হতে পারে আমাদের এই ছোট্ট পরিবারে ছোট্ট সংসারে টাকা অনেক কম খরচও অনেক কম কম কিন্তু ভালোবাসা প্রচুর তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে তারপরে কথা হচ্ছে আর কি বলো তো এখন তো জো মোটামুটি সুস্থ হয়ে আছে আর জ্বর হলে নাকি মাছ খাওয়া যায় না অনেকেই বলে তো এখন আবার আপাতত জ্বর নেই একদমই নেই একদমই সুস্থ আবার জানি না হঠাৎ করে চলে আসবে কিনা আবার অনেকেই কিন্তু বলে জ্বরের মধ্যে গরুর দুধও খাওয়ানো যায় না তবে আমি ঠিক জানি না আর জিষণা সুস্থ থাকলে দেখতেই পারো কতটা খেলে কতটা আনন্দ করে নাচ করে তারপরে অনেক পাকা পাকা কথা বলে কিন্তু যখন ওর শরীর অসুস্থ থাকে তখন দেখে খুব খারাপ লাগে মানে একদমই কথা বলবে না একদম শুধু ঘুমাইতে চাবে আর কান্নাকাটি করবে তখন আমি তো একদম অস্থির হয়ে যাই কি করবো আর কী না করবো কোন ডাক্তারকে দেখাব কোথায় নিয়ে যাবো না যাবো একদম ওইটুকু সময় অস্থির হয়ে পড়ি যখন আবার ঠিক হয়ে যায় তখন আবার খুব ভালো লাগে আসলে বাচ্চারা এমন না একটু সুস্থ থাকতেই ভুলেই যায় যে একটু আগে কীরকম ছিল তাতে আবার শুরু করে দেয় ধুলোবালিতে খেলা এই জন্যই আবার বেশি সর্দি কাশি লেগে যায় তাড়াতাড়ি আর সর্দি কাশি লাগলেই ওর জ্বর চলে আসে এখন হচ্ছে বিকেলবেলা জুইসুনা ঘুম থেকে উঠে পড়েছে আর জুইয়ের পাপাও বিকেল পাঁচটার সময় গিয়ে দুধ নিয়ে এসেছে বাজার থেকে ওই যে একজনের কাছ থেকে প্রত্যেক দিন নিয়ে আসি আর দুধটা যেহেতু অনেক ভালো তো দুধটা আমি গরম করে নিয়েছি জুসোনাকে খাওয়াবো স্যালাশ দিয়ে স্যালাস দিয়ে দুধ খেতেও খুব পছন্দ করে তো যাই হোক ভালো মন্দ যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল সুন্দর একটি ভিডিও নিয়ে